সাকিবের সাথে ম্যাচটা কেমন ছিল? ম্যাচ ভালো ছিল সাকিবের সঙ্গে। সাকিব কি বলল? না ওইরকম কিছু না, সাকিব ভাই খেলা শেষে বলেছে যে ভালো ব্যাটিং হয়েছে, গুড ব্যাটিং, এই এর থেকে বেশি কোনো কথা হয়নি খেলা নিয়ে। সাকিব আল হাসানকে ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি মারলেন, মানে ওই ওভারটা যখন শুরু হয়, আপনার দেশের একজন বেস্ট প্লেয়ার একই সঙ্গে ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডারের বিপক্ষে খেলছেন, কিন্তু সেই নার্ভাসনেসটা একেবারেই দেখা যায়নি, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিল সাকিবকে যখন ফেস করছিলেন? আমি যখন ব্যাটিং করতেছিলাম, পাওয়ার প্লেতে ব্যাটিং করতেছিলাম, সিচুয়েশন ডিমান্ড করতেছিল যে রানের দরকার, তো আমিও ট্রাই করেছি যে বল টু বল কীভাবে রান বের করা যায়। সাকিব ভাই আছে বা আরও বড় কেউ আছে এরকম কখনোই আমার মাথায় কাজ করে না। আমি সবসময় আমার নিজের স্ট্রেংথে থাকার ট্রাই করি এবং সবসময় চাই যে আমি যে জায়গায় কমফোর্টেবল সেই জায়গায় থাকি। তো অনেক সাকিব ভাই তো অনেক এক্সপিরিয়েন্স বলার, আর সেদিন উইকেটটাতে বল একটু ধরতেছিল, টার্ন করতেছিল সাকিব ভাই। একটা জিনিস আমি ওখান থেকে দেখেছি, সাকিব ভাইয়ের সময় খেলেওছি, টি টোয়েন্টিতে এত মানে স্লো বা এত আস্তে বল উনি করে না নর্মালি, ওই দিনটাতে উনি অনেক আস্তে বল করতেছিল, তখনই বুঝতে পারতেছিলাম যে উনি আসলেই মানে কতটা এক্সপিরিয়েন্স। আস্তে বল উইকেটে মারা যাইতেছিল না, ইভেন আমি যে বলটাও মারছি সে বলটা অনেক দূরে করছে, আর ওই বলটা যদি আমি না মারতাম বা ডিফেন্স করতে যেতাম হয়তো বা আউট হওয়ার চান্স বেশি ছিল। ওই জন্য ট্রাই করেছি যে ডু অর ডাই যতটুকু হয়। সাকিবের সাথে যে ম্যাচটা শেষ হলো, যখন শেষ হলো লাস্ট বলে আপনি বাউন্ডারি হাঁকালেন, তারপরে মিলার ছিল অপর প্রান্তে, আপনাকে দেখলাম যে শেষে বেশ কথা হচ্ছিলো, কী কথা বলতেছিল? না মিলার ওই আমাকে বারবার অ্যাপ্রিসিয়েট করতেছিল ওই সময়টাই, যে আমি সাকিব ভাইকে বিশেষ করে যে ছয়টা মেরেছি, মানে শুধু মিলার না পুরো টিম মানে আমাকে বারবার বলতেছিল এটা কী শট আসলে, তো ওরাও জানতে চাইতেছিল এবং মিলার বলতেছিল যে এটা শট অফ দ্য ডে। তো তারপরে ব্যাটিং শেষে মিলার আমার সঙ্গে প্রায় অনেকক্ষণ কথাও বলেছে ব্যাটিং নিয়ে, ওই আমার কাছ থেকে শুনেছে আসলে তুমি কীভাবে কী করো বা কি এইগুলো নিয়ে কথা হয়েছে নর্মালি। মিলারের মতো যখন একটা ব্যাটসম্যান এই কথা বলে নিশ্চয়ই নিজের কাছে একটু ভালো লাগেছে? অবশ্যই ভালো লেগেছে, লেজেন্ড প্লেয়ার, আর আমিও যখন ছিলাম ওখানে, যখন মিলার ওখানে আসছে তখন আমিও নিজে থেকেও যাইতেছিলাম যে মিলারের সঙ্গে একটু কথা বলি, কিন্তু সাহসটা পাইতেছিলাম না। পরে যখন দেখি যে ওই আমার সঙ্গে কথা বলছে, পরে সবসময় ট্রাই করেছি ওর কাছে ওর সঙ্গে কথা বলার এবং ওর কাছ থেকে যতটুকু নেওয়ার ট্রাই করেছি। স্টিল আপনি তো থার্ড পজিশনে রানের দিক থেকে এখন পর্যন্ত, একটু আফসোস হয় কি না পুরোটা যদি খেলে আসতে পারতেন সেক্ষেত্রে তো একটা সময় টপে ছিলেন, টপে থাকতে পারতেন, এই আফসোসটা কাজ করে কি না? না না আমার কখনো আফসোস এই সব জিনিস নিয়ে কাজ করে না, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমি ফুল টুর্নামেন্টের জন্য যাইনি, ওরা মাঝখানে বলেছিল থাকার জন্য কিন্তু সামহ থাকা হয়নি ওখানে। আমি যেটা ফিল করি যে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এটাই শুকরিয়া আল্লাহর কাছে। শ্রীলঙ্কায় বাংলাদেশের এশিয়া কাপ মিশনটা শুরু হচ্ছে ফার্স্ট ম্যাচ দিয়ে, ওই কন্ডিশনটা দেখে এসেছেন নিশ্চয়ই, সেটা খুব ভালোভাবেই কাজে দিবে যেহেতু মানে আর কয়েকদিন পরে এশিয়া কাপ, আপনি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য জাফনা কিংসের সঙ্গে পুরো সিজন বা এই সিজনের শেষ পর্যন্ত আসলে খেলেননি, নিশ্চয়ই খুব ভালোভাবে একটা কাজে আসবে এই এক্সপিরিয়েন্সটা? হয়তো আসতে পারে, ওই পার্টিকুলার ডেতে আসলে কেমন করবো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপরও ওখানে গিয়েছি, ওখানে খেলেছি, ওখানকার উইকেট সম্পর্কে, ওখানকার গ্রাউন্ড সম্পর্কে একটু আইডিয়া হয়েছে, আশা করি এটা একটু হলেও হেল্প করবে আমার জন্য এবং আমার টিমের জন্য। শ্রীলঙ্কার মানুষের ভালোবাসাটা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি, সবাই যখন বাউন্ডারিতে ফিল্ডিংয়ে যাই বা সাইডে যাই সবসময় আমাকে মানে ওরা আমাকে চিনেছে আর কি, এটাই আমার কাছে পাওয়া, সবসময় ডাকে হৃদয় হৃদয় বলে, তো আলহামদুলিল্লাহ সফার আলহামদুলিল্লাহ একটা বলতে পারি একটা নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, আমি অনেক এনজয় করেছি এবং ওখান থেকে অনেক কিছু শিখেছি, আশা করি যতটুকুই পেরেছি ওখান থেকে ট্রাই করেছি সবসময় নেওয়ার জন্য এবং আশা করি যে ভালো কিছু হবে। আমি জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি যে প্রসেস আছে সেই প্রসেসেই থাকার ট্রাই করেছি সবসময় এবং ট্রাই করেছিলাম যে যদি আমার অপরচুনিটি আসে অপরচুনিটিটা ভালোভাবে ইউটিলাইজ করব এবং আমার সবসময় যেটা বলেছি আগেও যে আমি আমার প্ল্যানে থাকি এবং ট্রাই করি বল টু বল খেলার জন্য। আমার কাছে ওখানে মনে হয়েছে যে সবসময় ভালো মুহূর্ত ছিল, আমি যখন ওখানে গিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আসা পর্যন্ত ওরা আমাকে অনেক ভালোভাবে ট্রিট করেছে,
ওরা সবসময় আমাকে মানে আমি যে একটা বাহিরের একটা প্লেয়ার ওটা বুঝতে দেয়নি। তিশারা ছিল ওখানকার কোচ, যারা ছিল মারিও ছিল, অনেকেই চেনা ফেলছিল এবং আমার সঙ্গে আন্ডার 19 খেলেছে কয়েকজন ছিল। তো আমার কাছে মনে হয়নি যে আমি ওখানে একা বা এরকম কোনো ফিল আমার ভিতরে আসেনি। সবসময় ওরা আমাকে সাপোর্ট করেছে, সবসময় ট্রাই করেছে যে যতটুকু মানে আমাকে দেওয়া যায়, যতটুকু ওরা পেরেছে আমি ট্রাই করেছি আমারটা বেস্ট দেওয়ার জন্য।